এইটা হচ্ছিল বীর করলা দেখতে অনেক সুন্দর না করলাটা দেখতে অনেক সুন্দর তো বীরের বুড়ে তো কি আমাদের এই মাঠে দেখাতে পারবে চলুন দেখে আসি ভাই পাতার কিন্তু করলাই বেশি তো এটাই হচ্ছে আপনার বীর করলা এটা কিন্তু সিডের নতুন একটি জাত তো আজকে আপনাদেরকে জানাবো যে আসলে এই বীর করলার ফলন কিরকম গাছের জীবনকাল কিরকম এবং কতদিনের মধ্যে এই করলার হারভেস্ট করা যায় বেশ কয়েকটি বিষয় নিয়ে কিন্তু আজকে ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করব তো বীর করলা যেহেতু নতুন এই কারণে ভাবলাম আমি নিজে চাষ করে দেখি যে আসলে এটার ফলনটা কিরকম সমাজ দর্শক পুরো ভিডিও জুড়ে এই বীর করলা নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজকে আমাদের এই করলা গাছের বয়স হচ্ছে আপনার পঞ্চাশ দিন তো পঞ্চাশ দিনের মধ্যে কিন্তু আমরা দুইবার হারভেস্ট করেছি এখন পর্যন্ত কিন্তু প্রত্যেকটা ডালে এবং প্রত্যেকটা গিজাই কিন্তু করলা কিন্তু একেবারে লিচুর মতো ধরে আছে তো সমাজ দর্শক পাতার সাইতে কিন্তু আপনার করলাটাই বেশি এবং কালার সেফ সাইজ সবকিছু কিন্তু আপনার খুবই ভালো এই বীর করলাটা এবার আসি যে বীর তো ফলনটা দেখলাম যে অনেক ভালো কালারটাও ভালো বাজারে চাহিদা কিরকম সেটা কি আপনারা জানেন জানেন না আমরা যেটা লক্ষ্য করতেছি যে করলা গাছে কিন্তু আপনার সবচেয়ে বড় সমস্যা যেটি সেটি হচ্ছে আপনার ডাউনি মিল্ডিউ এবং পাতা কুকড়ানো রোগ তো এই দুটা রোগ এই যাতে কিরকম লাগে দর্শক আমরা যেটা পেয়েছি যে আমাদের এই করলা গাছে কিন্তু আপনার এখন পর্যন্ত ডাউনি মিল্ডিউর আক্রমণ আমরা লক্ষ্য করিনি কারণ আপনারা তো জানেন যে প্রত্যেক দিনই প্রায় বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যেও এই করলাটা যে এত ফলন দেবে আসলে আমরা ভাবতেই পারিনি এবং রোগ ব্যাধি বা ডাউনি মিলডিওর কথা যদি বলি সেক্ষেত্রে কিন্তু ডাউনি মিলডিওর আক্রমণটা খুবই কম এবং এছাড়াও যে আপনার পাতা কুকুন রোগটা হ্যাঁ মাঝে মধ্যে দিয়ে একটা গাছে পাতা কুকনোর রোগটা আছে যেহেতু আপনারা হয়তো জানেন যে অতিরিক্ত তাপমাত্রা যখন হয়ে যায় তখন কিন্তু করলা গাছ এমনিতেই আপনার পাতাগুলো কুকড়ে যায় তো আমরা কিন্তু বীর করলাতে কিন্তু সেরকম আমরা লক্ষ্য করতে পারতেছি না আমরা কিন্তু এই মাছাতে মাঝে দুই একটা গাছ আছে কিন্তু এছাড়া কিন্তু আপনার পাতা কুকুর রোগটা আমারই যে বেশি সেটা কিন্তু নাই তো এছাড়া কিন্তু আমরা যেটা পেয়েছি যে আপনার আপনারা জানেন যে আমার করলা জমিতে কিন্তু আহ ডুবে গেছিল পানিতে তারপরে কিন্তু গাছগুলো এখন পর্যন্ত বেঁচে আছে তাতে বোঝা যাচ্ছে যে এই বর্ষাকালীন সময়ে যদি আপনার এই বীর করলা চাষ করি আসলে এটা থেকে ভালো একটা ফলন পাওয়া সম্ভব আমাদের প্রত্যেকটা গাছেতেই একই অবস্থা করলা কিন্তু একেবারে গোড়া থেকে মাথা অব্দি পর্যন্ত ধরতেছে এখন পর্যন্ত আমাদের কাছে বয়স হচ্ছে পঞ্চাশ দিন পঞ্চাশ দিনের মধ্যে আমরা তিন নাম্বার এখন করব। এছাড়া কিন্তু আমরা আমরা যে এই থেকে ফলন দর্শক আপনারা যারা ভাবতেছেন যে বর্ষাকালীন সময়ে আমরা কোন জাতের করলাটা চাষ করব তাদেরকে আমি বলবো যে আপনারা কিন্তু এই বীর করলাটা চাষ করে দেখতে পারেন আর আপনারা যদি এই বীর করলার বীরত্ব দেখতে চান অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেগুলোর সাথে যোগাযোগ করে বীজ অথবা চারা কিন্তু সারা বাংলা এসে কুরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সমাজ দর্শক আমরা কিন্তু এই প্রজেক্টে বেশ কয়েকটি কলা জাতি আমরা চাষ করেছি তার মধ্যে কিন্তু সর্বোচ্চ আগাম যে জাতির ফলন পাইছি আমরা সেটা কিন্তু এই বীর জাতির করলা এছাড়া কিন্তু আমরা সক্কা করেছি লিডার করেছি বীর করেছিলাম তার মধ্যে কিন্তু আমরা ফলনটা আগে পাইছি কিন্তু আপনার এই বীর থেকে সমাজ দর্শক আপনারা যারা এ সময় থেকে করলা চাষ করবেন নিঃসন্দেহে নির্ভয়ে যাদের এলাকায় মাঝারি সাইজ বা ছোট সাইজের করলা তলে। তারা কিন্তু এই বীর বীর করটা আপনারা চাষ করতে পারবেন সমস্ত দর্শক আগামীতে ভিডিওতে জানাবো যে আপনারা ছক্কা বা লিডার জাত কিভাবে চাষ করবেন বা চাষ করলে কি রকম ফলন আপনারা পাবেন বা গাছের জীবনকাল কতদিন পাবেন আপনারা এ বিষয়ে নিয়ে কিন্তু আমরা এই টুডেট আলোচনা করার চেষ্টা করবো ততক্ষণে আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ